নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মুডি ফুডি আমি অনিন্দিতা আজ আপনাদের সাথে শেয়ার করব বাচ্চা থেকে বড় সবার পছন্দের ওপর থেকে সুপার ক্রিস্পি আর ভেতর থেকে চিজি ব্রেড বলের রেসিপি আর এই রেসিপিটি বানানো যেমন সহজ খেতেও তেমনি সুস্বাদু তো চলুন বন্ধুরা এই টেস্টি আমি রেসিপিটি শুরু করি তো সবার প্রথম ব্রেড বল বানাবার জন্য আমি একটা মশলা বানাবো তার জন্য আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি ফ্লোজেন কর্ন আর ফ্লোজেন পিস এখন আমি হাতের সাহায্যে আলুটিকে মেখে নেব আলুটি মাখা হয়ে গেলে এর সাথে আমি ফ্লোজেন কর আর ফ্লোজেন পিসটিকেও অ্যাড করে মেখে নেব এই দেখুন বন্ধুরা আমার আলুটিকে মাখা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ এখন আমি এর মধ্যে অ্যাড করব ওয়ান টি স্পুন ব্ল্যাক পেপার পাউডার ব্ল্যাক পেপার পাউডার অ্যাড করার পর আমি এর মধ্যে অ্যাড করব হাফ টি স্পুনের একটু কম মৌরি আর এদিকে আমি হাফ টি স্পুন চিলি ফ্লেক্স অ্যাড করব আর হাফ টি স্পুন অরিগানো অ্যাড করব। এই সমস্তগুলিকে আমি আলুর সাথে মিক্স করে নেব এই দেখুন বন্ধুরা আমার মিক্স করা হয়ে গেছে ব্রেডের আরও অনেক রেসিপি আছে আমার চ্যানেলে আমি লিংক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চেক করতে পারেন এখন এই মশলাটিকে আমি সাইডে রেখে দেব আর এটি বানাবার জন্য আমি স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি এখন আমি ব্রেডের ওপর স্টাফিং ভরার জন্য এইভাবে গোল গোল করে রেখে দেব এখন ব্রেডের মধ্যে মশলা ভরার জন্য আমি এই রকম করে গোল গোল সেপ করে রেখে দিলাম আর একটা প্লেটে আমি জল নিয়ে নিয়েছি এখন আমি এই মশলাটি হাতের মধ্যে নিয়ে নেব নিয়ে এইভাবে চ্যাপটা করে এটিকে একটা বাটির শেপ দেবো আর এর মিডিলে আমি এই একটা চিজকে চিজ কিউবের চার ভাগের এক ভাগকে এর মধ্যে এইভাবে ভরে এটিকে পুরো সিল করে দেব এবার আমি ব্রেড বলের শেপ দেবো তার জন্য একটা ব্রেড আমি এটিকে জলের মধ্যে এইভাবে ডিপ করে নিলাম এক্সট্রা জলটা এইভাবে আমি বের করে নিলাম এখন আমি যে আলুর মশলাটির মধ্যে চিজ ভরে রেখেছিলাম সেটিকে আমি এইভাবে দিয়ে হাতের সাহায্যে এইভাবে একটু দাবি দাবি দিলেই এটা পুরো সিল হয়ে যাবে আর আপনারা তো এর সাইডটা কাট করতে পারেন আমি করিনি এই দেখুন বন্ধুরা একটা ব্রেড বলের আমি সেপ এইভাবে দিয়ে দিলাম আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসেই আমি এই সমস্ত ব্রেড বলগুলি সেফ এইভাবে দিয়ে দেব এইভাবে ব্রেড বল বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনো দিনই ভুলবেন না অবশ্যই এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন এই ধরনের আরও অনেক ইভিনিং স্ন্যাক্সের রেসিপি আমার চ্যানেলে আছে আমি লিংক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। আপনারা চেক করতে পারেন এই দেখুন বন্ধুরা কথা বলতে বলতে আরও একটা ব্রেড বলের শেপ আমি দিয়ে দিলাম এইভাবেই সমস্ত ব্রেড বলের আমি শেপ দিয়ে দেব। তারপর এগুলিকে আমি ডিপ ফ্রাই করব আমি দুটোতে চিজ অ্যাড করলাম আর বাকিগুলোতে চিজ অ্যাড করছি না আপনারা চান তো সবগুলোতেই চিজ অ্যাড করতে পারেন আমার মেয়ে তো হোস্টেলে থাকে আমার ঘরে তো কোনো বাচ্চা নেই তার জন্য আমি দুটোতেই চিজ অ্যাড করলাম বাকিগুলোতে আমি চিজ অ্যাড করছি না বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল এই দেখুন বন্ধুরা সমস্ত ব্রেড বলগুলি শেপ আমার দেওয়া হয়ে গেছে এখন এগুলিকে আমি ফ্রাই করব তার জন্য আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে অয়েল গরম করার জন্য রেখে দিয়েছি এখন মিডিয়াম টু লো ফ্লেমে আমি এই ব্রেড বলগুলিকে ডিপ ফ্রাই করে একটা প্লেটে ট্রান্সফার করে নেব একটা সাইড ফ্রাই হয়ে গেলে এগুলিকে আমি পাল্টি করে দেবো বন্ধুরা আজ তো আমি আপনাদের সাথে শেয়ার করছি ব্রেড বলের রেসিপি আপনারা কমেন্টে জানাবেন আর ব্রেডের কোন কোন রেসিপি আপনারা আমার কাছে দেখতে চান আর এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন এদিকে কথা বলতে বলতে আমার ব্রেড বলগুলি ফ্রাই হয়ে গেল এগুলিকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিলাম এখন আমি এটিকে সার্ভ করব গ্রিন চাটনি আর টমেটো কেচাপের সাথে তো বন্ধুরা আজকের জন্য এতটাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে থ্যাংকস ফর ওয়াচিং